নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্প চালনে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আমাদের পুনরাবৃত্তি উপাদানের চতুর্থ পর্বের আলোচনা, আজকের আলোচনায় আমরা প্রবেশ করব। তার আগে যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। তাহলে চলুন সরাসরি আলোচনা চলে যাই প্রশ্ন উত্তরের মাধ্যমে। আজকের প্রথম প্রশ্ন, গুপ্ত ও গুপ্তোত্তর যুগের লেখের বৈশিষ্ট্য থেকে কোন জিনিস প্রতিভাত হয়? গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগের লেখ থেকে দুটি বিষয় কিন্তু প্রতিভাত হয়। এক নম্বরে, প্রাকগুপ্ত যুগে ভাষা হিসাবে প্রাকৃত ভাষার গুরুত্ব এবং গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে সংস্কৃত ভাষার গুরুত্ব। দ্বিতীয়ত, গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে ব্রাহ্মণ্য ধর্ম বৌদ্ধ, জৈন এবং আজীবিক ধর্মের তুলনায় প্রতিপত্তি অর্জন করেছিল, কিন্তু প্রাকগুপ্ত যুগে বৌদ্ধ, জৈন এবং আজীবিক ধর্মই মুখ্যত ভূমিকা গ্রহণ করেছিল। আমরা চলে আসি পরের প্রশ্নে, বিক্রমাঙ্কদ এর সূচনা কাল কত? সঠিক উত্তরটি হবে 58-7 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, শকাব্দের সূচনাকাল কত? সঠিক উত্তরটি হবে 78 খ্রিস্টাব্দে। আমরা চলে আসছি পরের প্রশ্নে, গুপ্তাব্দের সূচনাকাল কত? সঠিক উত্তরটা হবে 320 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তৈকুটক, কলচুরি, চেদি অব্দের সময়কাল কত? সঠিক উত্তরটা হবে 248 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গঙ্গাব্দের সময়কাল কত? সঠিক উত্তরটি হবে 496-98 খ্রিস্টাব্দ। আমরা চলে আসছি পরের প্রশ্নে, প্রথম অঙ্কবর্ষের ব্যবহার কে কবে শুরু করেন? প্রথম অঙ্কবর্ষের ব্যবহার শুরু করেন ওড়িশারাজ অনন্ত বর্মা চোরগঙ্গ 1078-1147 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, এই গণনার বিশেষত্ব কি? এক এবং যে সংখ্যার এককের ঘরে 0, 10 ব্যতিক্রম বা 6 আছে সে সংখ্যাটি বাদ দিতে হয়, অর্থাৎ কোন রাজার 29 অঙ্কবর্ষ প্রকৃত অর্থে সেই রাজার 16 রাজ্যবর্ষ। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে।